নতুন বছর উদযাপনে রাজধানীর বিভিন্ন উন্মুক্ত স্থানে জড়ো হয়েছেন নগরবাসী। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তামিম, জেনিফার, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাকে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যেই নতুন বছরকে বরণ করছেন, অর্থাৎ নগরবাসীর মধ্যে কিন্তু একটা বলা যায় যে আনন্দের জোয়ারে ভাসছেন তারা। আমরা রাজধানীর বিভিন্ন স্পটগুলোতে ঘুরেছি, বিনোদন কেন্দ্রগুলোতে, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, পাশাপাশি হাতিরঝিল সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে রাজধানীতে, সবগুলোতে আমরা দেখেছি যে লোকে লোকারণ্য, হাজার হাজার মানুষ, তারা কিন্তু তাদের যেই গুমোট পরিবেশ, সেই গুমোট পরিবেশ থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছেন। অর্থাৎ একটু হলেও তারা বাইরে বের হয়ে তাদের যেই আনন্দ কিংবা তাদের যেই মনের ভিতরে যেই রং, সেই রঙের বহিঃপ্রকাশই তারা কিন্তু চেষ্টা করছেন। আমরা দেখেছি যে পরিবারের ছোট্ট সদস্যটি থেকে শুরু করে একেবারেই মুরব্বি যে রয়েছেন, তারাও কিন্তু এসেছেন এবং নতুন বছরের যেই উদযাপন, সেই উদযাপনটি তারা করছেন। আমরা দেখেছি যে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু এখানে এসেছেন, এবং আমরা শুধুমাত্র তারাই যে উদযাপন করছেন তা নয়, বিভিন্ন জায়গায় যে ফুটপাতে ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে বেলুন বিক্রেতা, বাদাম বিক্রেতা কিংবা চটপটি ফুচকা, বিভিন্ন যেই ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু দীর্ঘদিন পর এই যে করোনা পরিস্থিতির মধ্যে যে গুমোট পরিবেশ ছিল সেটির পরে কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন পর তারা কিন্তু আসলে একটু হলেও ব্যবসা করার কিংবা একটু হলেও তারাও কিন্তু আনন্দ সময় কাটাচ্ছেন। অর্থাৎ তারাও কিন্তু বেচা বিক্রি হওয়ায় ভালো হয়, তারাও কিন্তু আনন্দ সময় কাটাচ্ছেন। আমরা এই মুহূর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ, নগরবাসী কিন্তু তাদের ঘর থেকে বেরিয়ে এসেছেন, এবং বেরিয়ে এসে তারা কিন্তু এই যে নতুন বছরের যে উদযাপন সেটি করার চেষ্টা করছেন। জেনিফার, একটু বলে রাখি, সেটি হচ্ছে যে যদিও করোনা পরিস্থিতি রয়েছে, করোনা পরিস্থিতির মধ্যেও কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক রয়েছে, সেই আতঙ্কের মধ্যেও কিন্তু তারা এই আনন্দ উদযাপন করার চেষ্টা করছেন। তবে আমরা অধিকাংশই দেখেছি যে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি আসলে উপেক্ষিত রয়েছে, অনেকের মধ্যেও আমরা দেখেছি যে স্বাস্থ্য সচেতনতার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করেছি। তো সব মিলিয়ে বলা যায় যে হাজার হাজার মানুষ এই মুহূর্তে ঘরের বাইরে নতুন বছর উদযাপনের তাদের যে আনন্দ, সেই আনন্দ তারা করছেন। তো জেনিফার, এই ছিল আমার হাতে নতুন বছরের উদযাপনের সবশেষ খবর। সোহরাওয়ার্দী উদ্যান থেকে নতুন বছর উদযাপনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তোহা খান তামিম।